সকালের মিষ্টি রোদ, তারায় ছাওয়া রাতের একটুকু আকাশ, বৃষ্টির মুষলধারা কিংবা টাপুর টুপুর হরদম আসা যাওয়া, এসবই এখন আপনার ঘরে নিয়ে আসতে পারবে আকাশ জানালা মানে স্কাইলাইটস। পুরো দস্তর বিদেশি, আবিষ্কারটাও তাদেরই। প্রাচীন রোমান স্থাপত্যশৈলীর এক নজর কাড়া নিদর্শন, যা এখন জায়গা করে নিয়েছে মডার্ন ইন্টেরিয়ার আউটলাইনে। প্রিয় দর্শক, ভাবছেন এমন ডিজাইনের বাড়ি কী করে করা সম্ভব? হয়তো সবার পক্ষে সম্ভব না হলেও আপনার যতটুকু স্পেস আছে তা দিয়ে সাজিয়ে তুলুন আপনার প্রিয় গৃহকাব্য। এই প্রত্যাশায় সাদর আমন্ত্রণ আজকের চার দেয়ালের কাব্যের আয়োজনে। বর্তমানে ফ্যামিলি ছোট হওয়ার কারণে বড় ফ্ল্যাটের দিকে ঝুঁকছেন না কেউ। ফ্ল্যাট যেহেতু ছোট, তাই এর ইন্টেরিয়র হওয়া চাই সঠিক। ফ্ল্যাট যতই ছোট হোক না কেন, যদি সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় অথবা ফার্নিচার সুবিন্যাস করা যায়, তাহলে কোনো সমস্যাই নয়। সবার সামর্থ্য ও চাহিদার কথা চিন্তা করে ডেভেলপার কোম্পানিগুলো তৈরি করছেন ছোট ফ্ল্যাট। চলুন না ঘুরে আসি। এখন আছি শেলটেক গীতিকায়। এখানে শুধু অ্যাপার্টমেন্টই নয়, এখানে একটা লাইফস্টাইল প্রোভাইড করা হচ্ছে। 68 কাঠা জমির উপর 50%-এর বেশি জায়গা ওপেন রেখে এখানে বাসস্থান সরবরাহ করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্টের শুরুতেই একটি বড় ঝর্ণা। মানুষ ঢাকা শহরে যখন বসবাস করে তখন তাদের খেলাধুলার জায়গার অভাব হয়, তাদের হাঁটা চলার জায়গার অভাব হয়, এবং অনেকে মধ্যবিত্ত পরিবার অনেকে সুইমিং পুল বা জিমনেশিয়ামের মতো ফেসিলিটিগুলো পান না, এবং নামাজের জায়গা থেকে শুরু করে এখানে সব কিছুই আছে। তো এই প্রজেক্টটা শুধু আমাদের বাসস্থানই নয়, এটা আবারও বলছি এটা একটা লাইফস্টাইল। আমরা এখন দাঁড়িয়ে আছি শেলটেক গীতিকার টাওয়ার 1 এবং টাওয়ার 2 এর মাঝখানে। আমার ডান পাশে হচ্ছে টাওয়ার 1-এর নিচে রিসেপশন এরিয়াটা, এবং আমার এই পাশে হচ্ছে যে পার্কিং এরিয়া। আমরা এই প্রকল্পে লেভেল 1, 2, 3, 4 এই 4টা লেভেল পার্কিংয়ের জন্য রেখেছি। আপনারা জানেন ঢাকা শহরে স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদে হেঁটে চলার জায়গার খুবই অভাব। তো আমরা এই প্রকল্পে যারা বসবাস করছেন এবং ভবিষ্যতে যারা বসবাস করবেন তাদের জন্য একটা জগিং ট্র্যাক প্রোভাইড করেছি। একটা মনোরম পরিবেশে সবাই সকালে, সন্ধ্যায় বা যে কোনো সময় নিরাপদে হাঁটাচলা করতে পারবে। ঢাকা শহরে পানির স্বল্পতা রয়েছে, সেই জন্য আমরা আমাদের এই প্রকল্পে সর্বপ্রথম রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম প্রোভাইড করেছি। ভবনের ছাদে পানি ধরে রাখা হবে এবং সেই পানি নিচে এখানে ওয়াটার রিজার্ভারে 8 মাস সংরক্ষিত থাকবে, যা থেকে গাড়ি ধোয়া এবং বাগানে পানি ব্যবহার করা যাবে।
এটা হচ্ছে আমাদের কমিউনিটি স্পেস। এখানে একটা টাওয়ারের সম্পূর্ণ একটি ফ্লোর কমিউনিটি সার্ভিসের জন্য প্রোভাইড করা হয়েছে। এখানে একসাথে 200 অতিথিকে আপ্যায়ন করা সম্ভব। এই হাইরাইজ বিল্ডিংয়ে অগ্নি একটা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে, সেজন্য আমাদের প্রতিটি ভবনে অগ্নি নিরাপত্তার জন্য যা যা করা দরকার আমরা সব কিছুই করে থাকি। এখানে টাওয়ার 2-তে আছি আমি। এখানে 2টি সিঁড়ি দেখতে পাবেন। আমাদের প্রতিটি টাওয়ারে এরকম 2টি করে সিঁড়ি থাকে, তার মধ্যে একটা শুধুমাত্র ইমার্জেন্সি কেসে যেন সবাই নিরাপদে বের হতে পারে সেভাবে অ্যারেঞ্জ করা হয়েছে, এবং অন্যটি হচ্ছে সাধারণ চলাচলের জন্য। এটা হচ্ছে শেলটেক গীতিকার সুইমিং পুল। বছরে 12 মাস ব্যবহারের জন্য আমরা এটাকে হিটেড সুইমিং পুল প্রোভাইড করেছি। এই সুইমিং পুলটা দৈর্ঘ্যে 45 ফিট এবং প্রস্থে অ্যাভারেজ 16 ফিট। আর এখানে সুইমিং করার জন্য মেল ফিমেল আলাদা টাইম লট ভাগ করা আছে। একই সাথে এখানে প্রাইভেসি এনশিওর করার জন্য ছাদ আছে, এবং আশপাশেও প্রাইভেসি দেওয়ার জন্য যা প্রোটেকশন নেওয়ার সব কিছু আমরা নিয়েছি। আমরা প্রতিটি অ্যাপার্টমেন্ট তৈরি করে থাকি অধিবাসীদের ব্যবহার উপযোগিতা অর্থাৎ ফাংশনালিটি বিবেচনা করে। তো একটি অ্যাপার্টমেন্ট কতটুকু বসবাসের উপযোগী এবং ফাংশনাল হবে সেটা বোঝানোর জন্য আমরা এখানে একটি মক আপ অ্যাপার্টমেন্ট তৈরি করেছি, যেটা ফুললি ফার্নিশড। এখান থেকে দেখলে বোঝা যাবে যে অ্যাপার্টমেন্টগুলো বসবাসের জন্য কতটুকু কার্যকরী হবে। এটা হচ্ছে লিভিং রুম এবং ডাইনিং রুম। আমরা এটা ডিজাইন করেছি ওপেন লেআউট হিসেবে। লিভিং এবং ডাইনিং যদি আলাদা করা হয় তাহলে যতটুকু ওপেননেস থাকে এখানে ওপেননেসটা অনেক বেশি পাওয়া যাচ্ছে এবং ফিলিংটা খুব ভালো আসে। এইদিকে হচ্ছে সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট, এবং এইদিকে হচ্ছে এন্টারটেনমেন্ট ফেসিলিটিগুলো, এবং এখানে হচ্ছে ডাইনিংয়ের অ্যারেঞ্জমেন্ট। এই রুমের মধ্যেই ফলস সিলিং করে দেওয়া আছে, যেটা এই রুমের আউটলুকটাকে আরও বিউটিফুল করেছে। এটা গেস্ট রুম। এখানে একটি কাস্টমাইজ বেড, রিডিং টেবিল, ক্যাবিনেট এবং ছোট্ট একটি শোকেস আছে। এটা সেকেন্ড বেডরুম। এখানেও কাস্টমাইজ একটি বেড,
রিডিং টেবিল এবং ক্যাবিনেট আছে। এই রুমের এক পাশে বারান্দা এবং জানালা আছে এবং এদিকে ওয়াশরুম। এই বেডের পিছনেও সৌন্দর্য বৃদ্ধির জন্য একটি ওয়াল ম্যাট দেওয়া আছে। এটা মাস্টার বেড, এটাকে ওপেননেস রক্ষা করার জন্য আমরা খুব বেশি ফার্নিচার রাখিনি, বাট কাস্টমাইজ করে সব কিছু এখানে আছে। যেমন এই বিছানাটাও কাস্টমাইজ করা এবং এর পাশে ক্যাবিনেট এবং ড্রেসিং রুম সব কিছুই এখানে আছে। এই রুমের এক পাশে জানালা এবং অন্য পাশে জানালার সাথে একটা প্রশস্ত বারান্দা রয়েছে। বেডের পিছনে রুমের সৌন্দর্য বৃদ্ধিতে একটা ওয়াল ম্যাট দেওয়া হয়। আমাদের প্রতিটি 14 তলা করে টাওয়ার, 4টি টাওয়ারের প্রতিটি ছাদ আলাদা আলাদা, সার্বিক নিরাপত্তায় যা অত্যন্ত কার্যকরী। এই প্রকল্পটির একটি বিশেষ বৈশিষ্ট্য যা প্রকল্পটিকে করেছে অনন্য সাধারণ, এর সামনের দিক থেকে ঢাকার সুন্দর স্কাইলাইন দেখা যায় এবং পেছনের দিকে অত্যন্ত সবুজ শ্যামল পরিবেশ, এমনকি তুরাগ নদী পর্যন্ত দেখা যায়। দেখছিলেন অসাধারণ গৃহকাব্যের এক অনবদ্য চিত্র। এবার আপনার পালা। আপনার গৃহকোণ যদি আমাদের এই আয়োজনে যোগ করতে চান কিংবা অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত বা পরামর্শ থাকে, তাহলে লিখুন আমাদের এই ঠিকানায়। পরিচালক চার দেয়ালের কাব্য, এটিএম বাংলা, ওয়াসা ভবন, 2তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1315। ইমেল citykabbo@gmail.com। কথা নিয়ে সাধক সত্যানন্দ বলেছিলেন, অনেক কথার অনেক দোষ, ভেবেচিন্তে কথা কোষ। কিন্তু আমরা অনেকেই ভেবেচিন্তে কথা বলি না, কিন্তু দেখা গিয়েছে আমরা কথা বলি বেশি কিন্তু কাজ করি কম। আবার যা কিছু বলি তা হয়তো বা করি না, আবার যা কিছু বলি তা আবার করি না। কিন্তু কথা যদি হয় দরকারি, তবে তা সবাই শুনে মনোযোগ দিয়ে। এবারে তেমনি কিছু দরকারি কথা শুনবো, একটুকু কথা শুনে এ পর্বে। দর্শক, আমরা সবাই জানি সারাদিনের ক্লান্তি শেষে বাসায় ফিরে আসি একটু প্রশান্তির জন্য। আর বাসায় তখনই প্রশান্তি পাওয়া যাবে যখন প্রত্যেকটা জিনিসের প্লেসমেন্ট হবে সঠিকভাবে। হ্যাঁ, তাই তো আমরা আমাদের আজকের বিষয় রেখেছি, একটি বাসায় কিচেন এবং বাথরুমের প্লেসমেন্টটা কেমন হওয়া উচিত। এ বিষয়ে কথা বলবেন স্থপতি তানভীর ইসলাম। চলুন কথা বলে নিই তার সাথে। আমাদের দেশে এখন বাথরুম এবং কিচেন গুলো অনেক আধুনিক মানের হচ্ছে। বাথরুম এবং কিচেন ডিজাইন করতে গিয়ে আমাদের স্থপতিরা বা ইন্টেরিয়র আর্কিটেক্টরা এরা অনেকগুলো এলিমেন্ট বা ক্রাইটেরিয়া ফলো করে ডিজাইন করে, যেগুলোর মধ্যে আমরা যদি কিচেনের ক্ষেত্রে বলি যে আমাদের এইটার কয়েকটা যে এলিমেন্ট বা ক্রাইটেরিয়া, যে লোকেশনটা কোথায় হবে বা ওরিয়েন্টেশন আমরা যেটাকে বলতে পারি, অথবা আবার ভেন্টিলেশন একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এরপর ম্যাটেরিয়াল যেগুলো আমরা ইউজ করি এগুলো কীরকম হবে, প্রত্যেকটা ব্যাপারই আমাদের মাথায় চিন্তা রেখে আমাদের ডিজাইন করতে হয়। রান্নাঘরের লোকেশনটা কোন দিকে হলে অনেক সময় হয় না যে রান্নাঘরের তাপ থেকে ঘরটা অনেক বেশি গরম হয়ে যাচ্ছে, বাতাসটা বের হতে পারছে না, সেই ক্ষেত্রে কোন দিকে আসলে রান্নাঘরটার প্লেসমেন্টটা হলে সবচেয়ে ভালো হয়? রান্নাঘরটা আমরা যদি পূর্ব পাশ বা ইস্ট বলি সেখানে বেটার, কারণ আমরা যদি এই স্পেসটা
আমরা যদি ইসে দেই সাউথে অথবা নর্থে দেই, ওইখানে উইন্ড ফ্লোতে আমাদের যে রান্নাঘরে যে স্মোক যেটা হচ্ছে বা যে ধোয়া বা স্পাইসি অনেক ধরনের আমাদের মশলা ইউজ করে, তো ওইটা পুরো ঘর ছড়িয়ে যায়। এই জন্য আমরা সবসময় ইস্টেই দিই, জানি উইন্ড ফ্লোটা প্রপারলি জানি হয়, জানি কোনো স্মেলটা জানি ঘরের মধ্যে না চলে আসে অথবা স্মোক ঘরের মধ্যে চলে না আসে। অনেক সময় আমরা দেখতে পাই যে রান্নাঘরে কিংবা বাথরুমে দুইটা জায়গাতেই একটা স্যাঁতস্যাঁতে ভাব তৈরি হয়। রান্নাঘরে কোথায় ক্যাবিনেট করে, ক্যাবিনেটের ভিতরগুলো অনেক সময় স্যাঁতস্যাঁতে হয়ে যায়, সেই জায়গা থেকে বাঁচার উপায় কি? এবং টয়লেটেও কিন্তু সেম প্রবলেম, যে স্যাঁতস্যাঁতে ভাবটা হয়ে যায়, সেটা থেকে মুক্তির উপায়টা? বাথরুমে আমরা যদি উইন্ডোটা বড় দেই, মিনিমাম একটা 3-4 স্কোয়ার ফিট একটা উইন্ডো হয়, তাহলে আমাদের ওইখান থেকে যে বাতাস বা লাইট অথবা যদি আপনার সানলাইট অথবা সূর্যের যে আলো যেটা আসে, এটা যদি আসে তাহলে আমাদের এটাতে একটা স্যাঁতস্যাঁতে, হ্যাঁ জি 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 হ্যাঁ। এবং এখানে আমাদের দেখা যাচ্ছে যে পানি ইউজ হচ্ছে, তো পানিটা যদি আমার ছোটো উইন্ডো হয় এটা শুকাতে অনেক সময় লাগে, এই জন্য স্যাঁতস্যাঁতে একটা ভাব থেকেই যায়। যদি আমাদের উইন্ডোটা বড় হয়, উইন্ড ফ্লোটা যদি ভালো হয়, তাহলে এটা আমাদের সাথে সাথেই শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, রান্নাঘর এবং বাথরুমের ম্যাটেরিয়ালস নিয়ে কথা হচ্ছিল, কী ধরনের ম্যাটেরিয়ালস এখনকার সময়ে ব্যবহার করা হচ্ছে? আমরা যদি অ্যালুমিনিয়াম অথবা যদি আমরা কাস্ট আয়রন অথবা আমাদের টাইল যেটা, এটাও ফায়ার প্রুফ। এবং আমাদের যে ক্যাবিনেট যেটা ইউজ করছি, ক্যাবিনেটের ক্ষেত্রে আমাদের অবশ্যই এটা দেখতে হবে যে ওয়াটার প্রুফ এবং ফায়ার প্রুফ কিছু ম্যাটেরিয়াল আমরা ক্যাবিনেট করতে পারছি, সেগুলো ইউজ করা। এরপরে আমাদের ফ্লোরটা জানি আমাদের খুব ই না হয়, স্যাঁতস্যাঁতে স্লিপারি না হয়, এই আমরা অনেক ধরনের আমাদের এখন টাইলস চলে আসে, মার্বেল আমরা ইউজ করতে পারি। বাথরুমের ক্ষেত্রেও একই ঘটনা, যে আমাদের ফ্লোরটা যেন অবশ্যই স্লিপারি না হয়, তো এই ক্ষেত্রে আমরা যে টাইলস খুব শুকিয়ে যাচ্ছে, টাইলস আমরা যেটা ইউজ করি যেটা ওয়াটার অ্যাবজর্ব না করে, যে সেই ধরনের ম্যাটেরিয়ালস বিভিন্ন ধরনের আমরা আমরা যেটা কল আমরা বলি বাথরুমের কল, যেটাকে আমরা ফসেট বলে থাকি, এই ফসেটগুলো আমাদের এখানে ব্রাস ইউজ করে এগুলো তৈরি করা হচ্ছে। ওই ব্রাশটা ইউজ না করে অনেক নর্মাল ম্যাটেরিয়াল দিয়ে যেটা ফসেট তৈরি করা হচ্ছে, এগুলোতে পানির সাথে অনেক ধরনের এলিমেন্ট চলে আসে, এটা আমাদের শরীরের জন্য হার্মফুল, ক্যান্সার অথবা অন্যান্য রোগও এটা হতে পারে। এই জন্য আমাদের দর্শকদের কাছে একটা অনুরোধ থাকবে যে ভালো মানের কল বা ফসেট এগুলো আপনারা ইউজ করুন, একটু কস্টলি হতে পারে, তারপরেও এটা দেখা যাবে যে ডিউরেবল। এবং এই প্রোডাক্টগুলো আমরা দেখা গেলো যে আমরা নর্মাল একটা প্রোডাক্ট কিনলে আমরা যেটা 2-1 বছর পরেই আবার চেঞ্জ করা লাগে, এটা ভালো একটা প্রোডাক্ট, একটা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনলে আপনার যেমন এটা আপনার শরীরের জন্য আপনার হেলদি এবং আপনি এটা অনেক টেকসই হবে, 10-12 বছরেও এটা কোনো সমস্যা হবে না। সুতরাং এটা একটু মাথায় রাখতে হবে। এবং ভালো ভালো ডিজাইনের আমাদের এখানে এখন ফসেট এবং সিরামিক প্রোডাক্ট চলে আসছে বাংলাদেশে। থ্যাংক ইউ। আসলে আমাদের বাসার খুব জরুরি দুইটা জিনিস নিয়ে আজকে আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। যেমন ঘুম থেকে উঠেই যেখানে আমরা প্রথমে যাই সেটা একটা প্রশান্তির জায়গা, সেখান থেকে যদি মনটা ফুরফুরে থাকে তারপরেই যাই যে রান্না করার জন্য রান্নাঘরে চলে যাই, সেখানে গিয়েও আমাদের সময়ের অনেকখানি সময় চলে যায় আমাদের জীবনে। তো দুইটা জিনিসই আমাদের জীবনে অনেক বেশি গুরুত্ব রাখে, এবং সেই বিষয় নিয়ে আপনি আজকে আমাদেরকে অনেক ধারণা দিয়েছেন, আমাদের সাথে ছিলেন বলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন একজন বিশেষজ্ঞের আলাপচারিতা। এবার চারুবাক্যের আয়োজনে থাকছে ছোট ছোট কিছু পরামর্শের কথা। বলছিলাম ছোট ফ্ল্যাটের কথা। এ ধরনের বাসায় সাধারণত ড্রয়িং, ডাইনিং ও 2 বেডরুম থাকে। এক্ষেত্রে ড্রয়িং কাম ডাইনিং করতে পারেন। এছাড়া রুমের সাইজ একটু কমিয়ে বাড়াতে পারেন আরও একটি রুম। ইচ্ছে করলে রান্নাঘরও একসাথে করতে পারেন। এক্ষেত্রে রান্নাঘর হতে হবে ক্যাবিনেট সমৃদ্ধ। সাজানো গুছানো না হলে পুরো ঘরের চেহারাটা কেমন জানি ম্লান হয়ে যায়। আর বারান্দা অবশ্যই রুমের সঙ্গেই রাখতে হবে। ছোট ফ্ল্যাটের ঘরকে বড় করতে রং একটি বড় ভূমিকা পালন করে। এ ধরনের ঘরে রঙের ব্যবহারে যথেষ্ট সতর্ক থাকতে হয়। এক্ষেত্রে হালকা রং ব্যবহার করা ভালো, যাকে বলে ওয়েলকামিং কালার। যেহেতু এখনকার ফ্ল্যাটগুলোতে তেমন আলো বাতাস পাওয়া যায় না, তাই এতে ওয়াল কালার করতে হবে। এতে রুমকে দেখাবে একটু বড়। সুন্দরের প্রতি আকর্ষণ মানুষের চিরায়ত স্বভাব। সৃষ্টির আদিপূর্ব থেকেই এই স্বভাবটি মানুষের বোধে অবিরাম চলমান। শিল্পকলার নান্দনিক বোধটি
মানুষের অজান্তেই তার সাথে পথ চলা শুরু করে। সেই গুহা মানবদের জীবন সংগ্রামের পথ পাড়ি দিয়েই আজকের আধুনিক বসতি গড়ে তোলা। আপনার ঘর হোক তেমনি এক আধুনিক বসতির ঠিকানা। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আবারও কথা হবে চার দেয়ালে কাব্যপাঠের আগামী আলাপনে। সেই পর্যন্ত শুভকামনা সবার জন্য।